বিসমিল্লাহির রহমানির রহিম। পাঁচশিকি বেগ মানোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচশিকি বেগ মানোয়ারা ডিগ্রি কলেজ। আমরা গত ক্লাসে যে টপিকসগুলো আলোচনা করা হয়েছিল, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, আজকে আমরা শিখব ভরের আপেক্ষিকতা এবং ভর শক্তি। আমরা ইনশাল্লাহ পর্যবেক্ষণভাবে শিখব, তারপরে আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রথম টপিকটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা বলতে আমরা বুঝবো ভর বৃদ্ধি আর কি, ভরের পরিমাণটা বৃদ্ধি পাওয়াটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। আমরা জড়প সংখ্যাটার মধ্যে শিখেছিলাম যে কোনো বস্তু যখন স্থির থাকে তখন বস্তুর ভরের পরিমাণ নির্দিষ্ট, মানে ভরের পরিমাণটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ বস্তুটা যে কোনো অবস্থায় থাকুক না কেন সকল অবস্থায় ভরের কোনো মান পরিবর্তন হবে না। এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা থেকে শিখেছিলাম যে বস্তুটা যে অবস্থায় আছে যদি এটা পরিবর্তন হয় তখন আমাদের কী করা হবে, এখানে ভরের পরিমাণটা কোনো পরিবর্তন হবে না। কিন্তু আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা যখন অজড়ব সংকাঠামোটা শিখেছিলাম তখন দেখা গেল যে বস্তুর ভরের পরিমাণটা গতিশীলতার সাথে সাথে বৃদ্ধি বা হ্রাস পেতেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বস্তুর ভরের পরিবর্তনটা হইতেছে যে বস্তুটার যে ভরের পরিবর্তন, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল পরিসংখ্যাটামতে ভরের পরিবর্তন, স্থির পরিসংখ্যাটামূল সাপেক্ষে ভরের যে পরিবর্তন হয় বা ভরটা বৃদ্ধি পায়, সেই ভরের পরিবর্তন বা ভর বৃদ্ধিটাকে আমরা বলবো ভরের আপেক্ষিকতা। আমরা এটা যদি আর একটু সহজভাবে বুঝি তাহলে আমাদের আর একটু কাজ করতে হবে। আমাদের একটা প্রসঙ্গ, আমরা আগের ক্লাসগুলোতে যে প্রসঙ্গ কাঠামো দেখেছিলাম আমরা আবার দেখব, এই তত্ত্বটা সঠিকভাবে বোঝার জন্য আমাদের একটা দুইটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে হবে। ধরো এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আঁকা হলো, প্রথম প্রসঙ্গ কাঠামো হচ্ছে এক্স ওয়াই জেড, জিরো বিন্দু আর পর্যবেক্ষক হয়েছে এস, আর দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ও প্রাইম এস প্রাইম। দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটা প্রথম প্রসঙ্গ কাঠামো থেকে বিবেকে গতিশীল। তাহলে আমরা ধরে নিবা দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে প্রথম প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির হয়, অর্থাৎ দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটা প্রথম প্রসঙ্গ কাঠামো থেকে গতিশীল আর প্রথম প্রসঙ্গ কাঠামোটা দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো থেকে স্থির, আমরা ধরে নিলাম এই প্রসঙ্গ কাঠামোটা গতিশীল, কিভাবে গতিশীল, বিবেকে গতিশীল, আর এখানে হচ্ছে কি স্থির। তো আমাদের এই প্রতিবেদনটা আমরা আপাতত না পড়ি, আমরা আমাদের তো অনেকগুলো কাজ থাকে, আমরা একটু শিখে নেই। তো আমরা একটু ধরে নেই, কিছু কাজ আছে যে মনে করি স্থির প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর ভর এম নট, গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুর ভর এম, এবং আমরা যদি বস্তুটা বিবেগে গতিশীল হয় তাহলে আমরা ভরের আপেক্ষিকতা সূত্র থেকে পাই এম সমান এম নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোটা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ওয়ান বাই রুট ওভার ওয়ান বাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ বৃদ্ধি পায়। গতিশীল প্রসঙ্গ কাঠামো স্থির প্রসঙ্গ কাঠামো থেকে কি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ অংশে কী হয় বৃদ্ধি পায়, প্রতি অংশের জন্য আমাদের এই মানটা কী হবে, এই মানটা আমাদের বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের গতিশীল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে। তাহলে আমরা একটু সম্বন্ধে একটু ধারণা দেওয়া হলো, আমরা জানি যে স্থির প্রসঙ্গ কাঠামো গতিশীল প্রসঙ্গ কাঠামো স্থির প্রসঙ্গ কাঠামো থেকে বিবেকে গতিশীল হলে আমরা এরকম একটা সমীকরণ পাই। আর ভরের আপেক্ষিকতা আমরা শিখলাম যে বস্তুটা গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভর থেকে কী হয়
বিভেগে গতিশীল হয় এবং গতিশীল হলে বস্তুর ভরের পরিমাণটা কী হয়, বৃদ্ধি পায়। তাহলে আমরা বস্তুর ভরের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে এরকম একটা সমীকরণ আমরা পাইলাম। এই সমীকরণ থেকে আমরা কিছু কাজ করি। দেখো এখানে এম নট হচ্ছে স্থির বস্তুর ভর, কোন জায়গায়? স্থির প্রসংগাঠামোতে বস্তুর ভর, অর্থাৎ স্থির প্রসঙ্গ কাঠামোতে বস্তুর ভর, আর এম হচ্ছে গতিশীল প্রসঙ্গ, গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুর ভর, আর হচ্ছে গতিশীল গতিশীল বস্তু, গতিশীল বস্তুর বেগ, আর যথারীতি সি এর মান হচ্ছে আলোর গতিবেগ, অর্থাৎ 3×10⁸ মিটার পার সেকেন্ড। আমরা এই ক্লুগুলো দিয়ে আমরা কী করতে পারি, কাজ করতে পারি। অর্থাৎ আমরা ভরের আপেক্ষিকতা থেকে যেটা শিখলাম, ভরের আপেক্ষিকতা থেকে যেটা আমরা শিখলাম, গতিশীল বস্তুর ভর স্থির বস্তুর ভর থেকে বৃদ্ধি পায়। কী পরিমাণ বৃদ্ধি পায়? √1 - v² / c², এটা দিয়ে আমরা বৃদ্ধি পাই। আমাদের পুরো কাজটা এই অংশের উপর ভিত্তি করে কাজ করতে হবে, অর্থাৎ এম সমান √1 - v² / c², আর আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে এখানে একটা তথ্য তোমাদেরকে উপস্থাপন করা হলো যে কোনটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এবং কোনটা দেখ কোনটা হলে আমরা কী লিখবো। চলো এবার আমরা এখান থেকে একটা গাণিতিক কাম করি। একটা প্রশ্ন তোমরা লিখতে পারো, প্রশ্নটা আমরা এখানে লিখব, এখানে লিখি একটি ইলেকট্রন .99c বেগে গতিশীল, অর্থাৎ একটি ইলেকট্রন .09c গতিবেগে কি এত এত বেগে গতিশীল, এত বেগে কি হয় গতিশীল, এর চলমান ভর কত? একটু খেয়াল করো, আমরা এই তত্ত্বের উপর ভিত্তি করে একটা গাণিতিক টার্ম করতে পারি। গাণিতিক টার্মটা হলো একটি ইলেকট্রন .99c গতিবেগ বেগে গতিশীল, এর চলমান ভর নির্ণয় করো। চলমান ভর হলো, লক্ষ্য করো, এই যে গতিশীল প্রসঙ্গ কাঠামোতে বস্তুর ভর, অর্থাৎ আমার এই আলোকে আমরা কি করব, চলমান ভরটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো অঙ্কটা করে নেই, সবাই আমার সাথে অঙ্কটা করবো একসাথে। আমরা প্রশ্ন অনুযায়ী লেখার চেষ্টা করি। এখানে ইলেকট্রনের ব্যাগ, তার মানে ইলেকট্রনের ব্যাগটা হলো এখানে .99c, আলোর ব্যাগ তো এখানে আছে। তাহলে চলমান ভর আমাদের নির্ণয় করতে বলছে, আর আমরা জানি ইলেকট্রনের ভর হলো 9.1×10⁻³১ kg। তাহলে যদি আমরা এখানে মানটা বসাই, তো তুমি লেখবা, প্রথমে কী লেখবা অঙ্কটা করার ক্ষেত্রে? আমরা জানি এরকম একটা অংশ, যেহেতু আমাদের মানটা এখানে আছে, তাহলে আমরা এখানে করতে পারি এম সমান এম নটের মান হচ্ছে 9.1×10⁻³১ kg, আর ওয়ান বি এর মান কত? 0.99।
এখানে উপরে আছে সি, সি স্কোয়ার, তো নিচে আছে সি। এভাবে যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে একটা মান আসবে। তোমরা বাসা অঙ্কটা করে নেবে, আমার কাছে কাছে তো ক্যালকুলেটার নাই, এই জন্য আমি সঠিক মানটা বলতে পারতেছি না। তোমরা এখানে ক্যালকুলেশন করে এখানে সিসি কেটে দিবা, তাহলে এই মানটাকে বের করলে আশা করি তোমার প্রত্যাশিত মান তুমি পাবা। তাহলে আমরা বরের আপেক্ষিকতা থেকে আমরা একটা বরের আপেক্ষিকতা কী জানলাম, বরের আপেক্ষিকতা থেকে এই গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা একটা সমাধান করলাম। চলো এবার আমরা আজকের ক্লাসের পরবর্তী অংশে চলে যাই। আমাদের পরের অংশটা বলা হচ্ছে ভর শক্তি। আমরা অর্থাৎ একটি বস্তুকে যখন স্থির বস্তুকে যখন আমরা কি করি ভর প্রয়োগ, মানে বেগ বা বল প্রয়োগ করি, তখন স্থির বস্তুটা কি হবে, গতিশীল হবে। আর গতিশীল হলে বস্তুটার গতিশীল অবস্থা ভরের পরিমাণটা বৃদ্ধি পাবে, এবং যে পরিমাণ বৃদ্ধি পাবে সেই পরিমাণটা আমরা আজকে নির্ণয় করব। বিজ্ঞানী আইনস্টাইন উনি সমীকরণটা ব্যাখ্যা দিয়েছিলেন, উনি তৈরি করছে ওনার নামানুসারে, এটাকে আইনস্টাইনের সমীকরণ বলা হয়, সমান এমসি স্কোয়ার। চলো আমরা এবার নির্ণয় করি। বিজ্ঞানী আইনস্টাইন উনি বল শক্তি সম্পর্কিত যে সমীকরণটা বের করেন, উনি সমীকরণটা লিখেছিলেন ই সমান এমসি স্কোয়ার। তো এখানে ই সমান এমসি স্কোয়ারটা দিয়ে আমরা শুরু করি। আমরা জানি বা আইনস্টাইনের সমীকরণ ই সমান এমসি স্কোয়ার। তুমি যদি না পারো এখানে লিখে নাও, ইটা হচ্ছে মোট শক্তি, এমটা হচ্ছে বস্তুটার ভর, আর সি হচ্ছে আলোর গতিবেগ, 3×10^8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এনার্জি মাস আর হচ্ছে সেন্টার বা এখানে আমরা ব্যাগ, আমরা ব্যাগটাকে প্রকাশ করবো সি দ্বারা, এই ব্যাগটা হবে আলোর গতিবেগের সমান বা আলোর গতিবেগ। তো আমরা এবার এটার একটা ব্যাখ্যা করব। চলো আমরা মোটামুটি একটা ধারণা তোমাদের দেওয়া হলো, এবার আমরা ব্যাখ্যা দিয়ে শুরু করি। ব্যাখ্যা, আমরা জানি কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর তার গতির অবস্থার পরিবর্তন করতে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়। এটা আমরা নিশ্চয় ক্লাসের মধ্যে পড়েছি। অর্থাৎ একটা স্থির বস্তু বলতে এখানে আমরা একটা নিশ্চল বড় বস্তুকে যখন আমরা গতিশীল করার জন্য যে শক্তিটা লাভ করে হয়, স্থির বস্তুকে গতিশীল করার জন্য যে শক্তিটা লাভ করে তাকে আমরা কি বলবো, গতিশক্তি বলবো। তাহলে আমরা গতিশক্তিটা আমরা এভাবে লিখব, বস্তুর গতিশক্তি সমান সম্পাদিত কাজের পরিমাণ। আমাদের এই অংশটা গতিশক্তিটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব, আর আমরা সম্পাদিত কাজটা হচ্ছে বল ইন্টু সরণ। একটি বস্তুকে যখন ক্ষুদ্র সরণ সরাবে তখন তাকে আমরা বলবো কাজ। অর্থাৎ ক্ষুদ্র সরণে বল প্রয়োগ করলে বস্তুটা যদি সরণ ঘটে তখন তাকে আমরা কাজ বলবো। তাহলে এখানে গতিশক্তি টি সমান কে, বল ইন্টু সরণ। পুরো সমগ্র বস্তুটাকে যদি আমাদের সরণ ঘটে, সমগ্র বস্তুটার সরণ যদি এস হয়, তাহলে আমরা সরণটাকে শুরু করব জিরো থেকে এস পর্যন্ত। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার অংশ। অর্থাৎ একটা বস্তুকে যখন সরণ ঘটানো হয়, অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন সমস্যাকে বস্তুর যে সরণ যে অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে সরণ ঘটে। স্থির বস্তুকে আমি বল প্রয়োগ করলে বস্তুটার সরণ যদি ডিএস হয়, তাহলে আমাদের সম্পাদিত কাজ বা গতিশক্তিটি সমান সামেশন জিরো থেকে এস হচ্ছে সীমা এফ ডিএস। এটাকে আমরা বের করার জন্য একটু সহজভাবে আগাই। আমরা বলটাকে আমরা এইভাবে পাই, বলটা হলো ভরবেগের পরিবর্তনের হার। অর্থাৎ তুমি নিউটনের গতির দ্বিতীয় সূত্র পাই, এখানে ভরবেগ হচ্ছে এমবি। তাহলে বলটাকে আমরা ভরবেগের পরিবর্তনের হার লেখা যায়। আর আমরা জানি ডি এস সমান ডিটি সমান হচ্ছে বি, অর্থাৎ বি সমান ডিএস বাই ডিটি। স্বর্ণের পরিবর্তন হারকে ব্যাগ বলা হয়। তাহলে যদি আমরা ক্যালকুলেশন বা সময় কোনাকুনি গুণ করি,
ডিটি, এই সমীকরণটা আমরা পাই। অর্থাৎ আমরা এক নং সমীকরণে বলের মান আর সরণের মান বসাবো। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা এই সমীকরণে মানগুলো বসাবো তখন সরণের মান আর সরণের মানটা পরিবর্তন হয়ে যাবে। কীভাবে পরিবর্তন হবে আমরা একটু দেখব। লক্ষ্য করো এখানে টি সমান আমাদের এখানে আমরা একটু নিচে দিয়ে দিই, যখন আমরা এখানে কী কী পাই, যখন এস সমান জিরো হয় তখন এমবি সমান সমান জিরো, ভরবেগ সরণ অবস্থা যখন শূন্য হয় তখন ভরবেগের মানও শূন্য হয়, তখন যখন এস সমান সমান এস হয় তখন এমবি সমান সমান এমবি। অর্থাৎ আমরা এই সীমাটা ব্যবহার করব, আমাদের জিরো আর উপরে হয়েছে এমবি, এফ এর মান হচ্ছে ডি বাই ডিটি এমবি আর এস এর মান হচ্ছে বি ডিটি। আমরা এটি নিচেরটি কেটে দেই, তাহলে টি হলো আমাদের সীমাটা হলো জিরো এমবি, এখানে আমরা লিখতে পারি বি, এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ বি ডি এম বাই ডি এম ডিটি। তাহলে আরেকটু কাজ করি আমরা, এখানে বিটা রেখে দিলাম আর এখানে ইউবি মেথডের সূত্রটা আমরা প্রয়োগ করলাম। ইউবি মেথডের সূত্র কি, আমরা ইউবি মেথড যদি করি আমরা ইউবি মেথডের সূত্রটা লিখি, অর্থাৎ ইউ ডিফারেনশিয়াল বি, বি ডিফারেনশিয়াল ইউ, আমরা এই সূত্রের আলোকে লিখব। যদি আমরা এই সূত্রের আলোকে লিখি তাহলে আমরা লিখব এম ডিবি প্লাস বি ডিএম, আমরা ইউবি মেথড আকারে লেখা যায়, আমরা লিখলাম। আমরা এখানে লক্ষ্য করো বি এর মান ঠিক রাখলাম আর এখানে এটা ডিএম মানে ইউবি মেথডের সূত্র লিখলাম। আমরা আরেকটু কাজ আগেই নেই, টি সমান আমরা এখানে যা আছে তাই লিখলাম সীমা, আর এখানে আমরা এম দিয়ে গুণ করে দিলাম, এম বি ডিবি যোগ বি স্কোয়ার ডিএম। আমরা এটার একটা কাজ করতে পারি, এটার একটা সমীকরণ ধরে নিই দুই নম্বর। একটু খেয়াল করো, আমি আবার একটু মনে করিয়ে দিই, আমরা এখানে বলেছিলাম বস্তুটার গতি শক্তি হবে সম্পাদিত কাজের পরিমাণ বল ইন্টু সরণ, আর সরণটা আমাদের নিম্ন সীমা জিরো ঊর্ধ্ব সীমা সেস। একটা সমীকরণ ধরে আমরা এখানে সাইড রুটে বলটা হবে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এমবিরে আমরা ডি বাই ডিটি দ্বারা কী করলাম, পরিবর্তন করলাম। আর এখানে ব্যাক সমান ডি এস বাই ডিটি, আমরা ডি এস সমান বি ডিটি লিখলাম। লেখার পরে আমরা এখানে কী করলাম, লক্ষ্য করো এই যখন আমরা এখানে সীমা চেঞ্জ করে দিলাম, এস সমান জিরো তখন এমবি সমান জিরো, এস সমান এস এমবি সমান, অর্থাৎ যেখানে জিরো সমান জিরো এস এর পরিবর্তে এমবি লিখলাম। লিখে এই মানগুলো বসে ক্যালকুলেশন করলাম বা কাটাকাটি করার পরে আমরা বি ডি এম বি ডি এম বি পাইলাম। এখানে আবার লক্ষ্য করো আমরা এই ডি এমটাকে ইউবি মেথডে এখানে সূত্র সাহায্যে লিখলাম, লিখার পর আমরা এখানে বি দ্বারা গুণ করে দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা পড়াটা বুঝতে পেরেছ। আমরা আর একটু সামনে আগাই, আমাদের সুবিধার জন্য আমরা এই উপরের অংশগুলো মুছে দিলাম, আমরা একটু কাজ করে নিই। সবাই আমার সাথে করবা, কাজ করতে গেলে দেখবা তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। আবার আমরা এইটা তো দুই নং সমীকরণ লিখলাম, এবার আমরা লিখব ভরের আপেক্ষিকতা সূত্র থেকে পাই। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেটা পড়েছিলাম ভরের আপেক্ষিকতা সূত্র থেকে, ভরের আপেক্ষিকতা সূত্র হতে, ভরের আপেক্ষিকতা সূত্র কি ছিল, এম সমান এম নট ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার সাথে একটা রুট ওভার ছিল, এম সমান এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা বর্গ করে দিলাম, বর্গ অর্থাৎ এম স্কোয়ার সমান এম নট স্কোয়ার বর্গ, আর বর্গমূলে কাটতে গেলে থাকে ওয়ান বাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমরা কোনাকোনি গুণ করে দিলাম ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এম স্কোয়ার সমান
এম নট স্কোয়ার। এখন আমরা এখানে এই যেহেতু লসাগু আছে সি স্কোয়ার দা কী করবা, ওয়ান রে গুণ করলে সি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আমরা সরল যোগ বিয়োগ করলাম যেটা লসাগুর মাধ্যমে, আশা করি তোমরা বুঝবা। অর্থাৎ সি স্কোয়ার জায়গায় সি করেছি, আবার আমরা সি স্কোয়ার কোনো কোনো গুণ করে দেবো, অর্থাৎ সি স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার সমান সি স্কোয়ার এম নট স্কোয়ার, অথবা এম নট সি স্কোয়ার দিলে সুন্দর হয়। এবার আমরা আরেকটু কাজ করে নিই, এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার সমান এম নট স্কোয়ার সি স্কোয়ার। এটাকে আমরা তিন নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। আমি আবার মনে করে দেই তোমরা কীভাবে কাজ করেছি, অর্থাৎ বরের আপেক্ষিকতা সূত্র লিখলাম, লেখার পরে আমরা এটাকে বর্গমূল করলাম, বর্গ করলাম, বর্গ করলে এখানে বর্গমূল কেটে যাবে, তখন আমরা কোনাগুনি গুণ করলাম, এবার গুণ করার পরে এখানে লসাগু করলাম, লসাগু করে ঠিক রাখলাম, পরে এই সি স্কোয়ারটা দাও উভাবকে সি স্কোয়ারটা গুণ করে দিলাম, গুণ করলে আমরা একটা অংশ আমরা পাই। এবার আমরা এই সমীকরণটাকে অন্তরীকরণ করব, এই তিন নং সমীকরণকে, আমাদের এই সমীকরণটা প্রয়োজন হবে তো এটা রেখে দিলাম, আমরা আবার উপর থেকে আসি। তোমরা যে কাজটা করবা, তিন নং সমীকরণের পরে লেখো উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, লেখো উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই। আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের, আমরা একটু কাজ করে নিই, অন্তরীকরণের চিহ্ন দিলাম, মানে ব্যবকলন যেটাকে বলা হয়, এম নট স্কোয়ার বি স্কোয়ার ডি এম নট স্কোয়ার সি স্কোয়ার, এই লাইনটা তো আমরা এই সমীকরণটা কীভাবে অন্তরীকরণ করব, তো অন্তরীকরণ করলে আমরা কী লিখবো দেখো, টু এম সি স্কোয়ার ডি এম ভেঙে ভেঙে দিই, তা নাহলে বুঝবা না, টু এম সি স্কোয়ার টু সি এম স্কোয়ার ডি সি। আমরা এখানে ইউবি মেথড করলাম, ইউবি মেথড করা যায় টু এম সি স্কোয়ার, হ্যাঁ, তারপরে আবার এখানে লিখব টু এম টু এম বি স্কোয়ার ডি এম টু বি এম স্কোয়ার ডি বি, আমি বুঝিয়ে দিব, তারপর এমানটা হলো জিরো। লক্ষ্য করো, আমরা এই সমীকরণটাকে যখন ক্যালকুলেট ব্যবকলন করব, অর্থাৎ এটা ইউবি মেথড করবো, এটা ইউবি মেথড করবো, এটা ইউবি মেথড করবো। এখন ইউবি মেথড করলে এটা তো হচ্ছে আলোর গতিবেগ, কোনো কিছু আলোর বেগের মানটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট থাকলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার মানটা হবে জিরো। তাহলে আমরা এখানে কী পাবো, টু এম সি স্কোয়ার ডি এম প্লাস জিরো, আর এটা যা আছে তাই লিখবা টু এম বি স্কোয়ার ডি এম যোগ টু বি এম স্কোয়ার ডিবি। আর এখানে একটা বিষয় হলো, এটা এম নোটের মান ফিক্সড 9.1 10 ইনভার্স 90 31, আর আলোর গতিবেগের মান ফিক্সড, তার এবার ইউবি মেথড করলে দুইটা ধ্রুবক, ধ্রুবকের ব্যবকলন করলে মান শূন্য। তাহলে আমরা এভাবে লিখলাম, লেখার পরে আমরা এবার উভয় পক্ষকে টু এম দ্বারা ভাগ করে দিলাম, তো উভয় পক্ষকে যদি আমি টু এম দ্বারা ভাগ করে দেই আমাদের মানটা লাগবে না, টু এম দ্বারা ভাগ করে দেই টু এম দ্বারা ভাগ করে দিই, তাহলে এই এম 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 কাটা যায়, তাহলে আমাদের থাকবো সি স্কোয়ার ডি এম প্লাস টু টু এম এম গেলে থাকিব কি বি স্কোয়ার ডি এম টু টু গেছে একটা এম গেলে একটা এম থাকবো, তাহলে এম বি ডিবি সমান হয়েছে জিরো। অর্থাৎ আমরা উভয়কে টু এম দ্বারা ভাগ করে দিলাম।
এবার আমরা আমাদের জন্য একটু আমরা একটু কাজ করি, সি স্কোয়ার ডি এম সমান এটা ওই পাশে গেলে এম বি ডি বি যোগ বি স্কোয়ার ডি এম। দেখো আমাদের এখানে সি স্কোয়ার আমরা এখানে মানটা বের করতে পারি এম বি ডি বি বি স্কোয়ার ডি এম, অর্থাৎ এই মানটা এই মানের সাথে মিলে। তাহলে তুমি এটাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করো, আমরা এটাকে সাইন নং ধরলাম। তখন এই সি স্কোয়ার ডি এম এর মানটা আমরা কি করলাম, দুই নং সমীকরণে বসিয়ে দিলাম। আমার লেখার দোকানে তোমরা লিখে নাও সি স্কোয়ার ডি এম এর মানটা, অর্থাৎ আমরা সরি এই মানটা চার এবং দুই এবং চার হতে পাই, দুই ও চার হতে। তাহলে আমরা এখানে টি পাইলাম, এখানে সমানুপাতিক দিলাম, এই পুরো মানটাকে আমরা কি কিসের সাহায্যে লিখলাম, সি স্কোয়ার ডি এম, সি স্কোয়ার আমরা কী করলাম ডি এম লিখলাম। তাহলে এখন এই যে এম বি লিখলাম সি স্কোয়ার ডি এম, আমাদের এখানে তো এম আছে, তাহলে এখানে আমরা একটু কাজ করতে পারি, আমরা এখানে সীমা ব্যবহার করবো। সীমা এখানে তো তোমরা দেখবা না, আমি নিচে দিয়ে দিই, এই লেখাটার সাথে সাথে আমাদের সীমা চেঞ্জ হয়ে যাবো। সীমাটা কি ছিল, আমরা তো এই সমীকরণের সাথে লিখেছিলাম, এটা কেটে দিই, এটা আমাদের আর প্রয়োজন নাই। সীমাটা কি লিখবা, সীমা যখন এম বি সমান জিরো হয় তখন এম সমান এম নট, যেহেতু আমাদের এম এর মানটা আসছে, যখন এম বি সমান সমান এম বি হয় তখন এম সমান সমান এম আমাদের, অর্থাৎ এখানে যেহেতু আমাদের ডি এর সাথে এম আছে, তাহলে আমাদের এম এর সীমাটা লিখতে হবে। এম এর নিম্ন সীমা হয়েছে এম নট, ঊর্ধ্ব সীমা হয়েছে এম, এই সীমাটা বসাই দিবা, এভাবে সাইড নোট দিয়ে দিবা। তাহলে আমরা এই অংশটা পাইলাম সি স্কোয়ার ডি এম, আমাদের আরেকটু কাজ বাকি আছে। চলো এবার আমরা বাকি কাজটা করি, এটা বাক্স দিয়ে দিও, এবার বাক্স মাধ্যমে দাও। তাহলে আমরা উপরের অংশটা কেটে দেয়, আমাদের উপরের অংশটা লাগবে না। এবার আমরা একটু কাজ করি স্যার, আমরা কি পাইছিলাম, এরকম একটা চেহারা পাইছিলাম, অর্থাৎ সি স্কোয়ার এম নট বাই এম ডি এম। তাহলে লক্ষ্য করো, আমরা যদি না পারি ডি এক্স এর ইন্টিগ্রেশন হয়েছে এক্স, তাহলে ডি এম এর ইন্টিগ্রেশন হয়েছে এম। আমরা সীমা বসামো, এভাবে সীমা বসিয়ে দিলাম, ঊর্ধ্ব সীমাটা হলো ঊর্ধ্ব সীমা বিয়োগ নিম্ন সীমা। তাহলে আমরা এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, সুতরাং বা ভা এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলে এম নট সি স্কোয়ার সমান সমান এম সি স্কোয়ার, আমরা এইভাবে বের করতে পারি, অর্থাৎ আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি। এখানে বিষয়টা হলো এটা হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে নিশ্চল অবস্থার শক্তি, ভরবেগ। নিশ্চল অবস্থা ভর আর গতি গতিশক্তি মিলে হয়েছে এনার্জি, অর্থাৎ টি প্লাস এম নট সি স্কোয়ার পরিবর্তে আমরা কী লিখতে পারি, এটা হচ্ছে হ্যাঁ এটা টি আর এসে প্লাস, এই দুটা মনে রাখবা। তাহলে আমরা লিখতে পারি ই সমান এম সি স্কোয়ার, এই আমরা প্রত্যাশিত আমাদের অংশের মান আমরা কি পাইলাম, অর্থাৎ আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটা আমরা প্রতিবেদন করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমরা আমার পড়াটা বুঝছো, যদি কোনো এটা যদি একটু বড় সমীকরণ আসলে দাবে দাবে পড়তে গেলে আমাদের অনেক সময় লাগবে, তিন চার ঘন্টা লাগবে এটা শেষ করতে। আমি শর্টকাটের চেষ্টা করছি, আর তোমরা তো মোটামুটি গণিত পারো, তো আল্লাহর রহমতে তোমরা পারবা। এবার আমরা যে অংশটা পাইলাম একটু খেয়াল করো, ই সমান এম সি স্কোয়ার, এবার ই সমান এম সি স্কোয়ার দিয়ে আমরা একটু কাজ করি, আমাদের একটা গাণিতিকটা আমরা করি, তাহলে হয়তো আমরা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারব। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি, তাহলে হয়তোবা তুমি ফরাটা একটু সঠিকভাবে বুঝবা। আমরা এটা আবার একটা সমীকরণে চলে যাই, সমীকরণটা হলো একটি বস্তু কণার ভর, লেখো সবাই আমার সাথে, একটি বস্তু কণার ভর 9.1 × 10⁻³১ কেজি, অর্থাৎ একটি বস্তু কণার ভর 9.1 এর পুরোটা শক্তি, এর পুরো এর ভরটা, অর্থাৎ আমরা যে ভরটা পাই পুরোটা যদি শক্তিতে পরিণত করি, অর্থাৎ পুরোটাই শক্তিতে
রূপান্তরিত হলে পুরাটাই যদি শক্তি রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে, কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? প্রশ্ন হলে একটি বস্তু কোনার ভর দেওয়া আছে এবং এটা যদি পুরাপুরি শক্তি রূপান্তরিত করি, পুরাটা মানে পুরাই ভরটাকে যদি শক্তি রূপান্তরিত করি তাহলে কি পরিমাণ শক্তি পাবো? এই সমীকরণটা প্রকাশ করার জন্য প্রথমে আমরা লিখতে হবে, আমরা জানি E সমান এম সি স্কোয়ার। লক্ষ্য করো আমরা এই সমীকরণে কি পাইছিলাম, এখানে এম আমাদের এম এর মানটা দেওয়া আছে 9.1 × 10⁻³১ kg, আর আলোর বেগের মানটা আমরা পাই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে টোটাল শক্তিটা পাই, এনার্জি সমান 9.1 × 10⁻³১ kg × 3 × 10⁸ স্কোয়ার। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে একটা মান পাবা, এটা যত এনার্জি এইখানে একটা মান পাবা, এই যে এখানে এই মানটাকে তোমাকে জুলে প্রকাশ করা হয়েছে। এখন তুমি যদি মনে করো যে এটা তো জুলে প্রকাশ করতে বলে নাই, আমাদের আরও একক আছে, সেটা হলো ইলেকট্রন ভোল্ট একক প্রকাশ করতে বলে, তখন তুমি কি করবা, এই পুরো মানটা যে মানটা বের হবে এটাকে এক কুলম্ব দ্বারা ভাগ করে দেবা। যদি এক কুলম্ব দ্বারা ভাগ করো তাহলে জুলের পরিবর্তে হবে ইলেকট্রন ভোল্ট, এটা একক, মানে উত্তরটাকে আমরা এক কুলম্ব দ্বারা ভাগ করলাম। এখন ওই যে ইলেকট্রন ভোল্টটা হবে এটাকে যদি বলা মেগা ইলেকট্রন ভোল্ট ভাগ করো তাহলে 10⁶ এটা দ্বারা ভাগ করলে মেগা ইলেকট্রন ভোল্ট হবে। আমি আবার বলে দেই, এই যে সমীকরণটা আছে সমীকরণটাকে আমরা জুলে প্রকাশ করলাম, জুলে প্রকাশ করার পর যদি ইলেকট্রন ভোল্টে বলে তাহলে এক কুলম্ব দ্বারা ভাগ করতে হবে, এক কুলম্ব মানে 1.6 × 10⁻¹ দ্বারা। এরপরে যদি বলা হয় মেগা ইলেকট্রন ভোল্ট তাহলে প্রাপ্ত রেজাল্টটাকে আবার আমরা 10⁶ দ্বারা ভাগ করে মেগা ইলেকট্রনে প্রকাশ করতে পারি। আশা করি আমার ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝছো, আর তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেয়, বাড়ির কাজটা হলো তোমরা এই ফটো তড়িৎ ক্রিয়াটা বাসা থেকে দেখে আসবা, আর এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো তোমরা ফটো তড়িৎ ক্রিয়াটা বাসা থেকে দেখে আসবা, ফটো তড়িৎ ক্রিয়া আর এক্স রে, এটা দেখে ইনশাল্লাহ আগামী ক্লাসটা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, আর আমার ক্লাসটা যারা দেখছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।